সন্তানের সামনে তার এক মাকে একটা একটা করে কাপড় খুলে বিবস্ত্রকে ধর্ষণ করেছে যারা, আপনারা কিভাবে তাদের কভার করেন, কেন তাদের কথা শুনান, কেন বা কিন্তু তাদের জিজ্ঞেস করেন? আর কিছু লোক আছে যারা নামের পিছিয়ে ডক্টর লাগায়, তারা দেশ বেঁচে খায়। কি প্রত্যাশা করছি এটা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এখন বাজে দুপুর একটা, মাননীয় প্রধানমন্ত্রী না আমাদের কাছে, আমরা যারা 75 পরে এসেছি উনি আমাদের কাছে মা, একাধারে জাতির পিতার কন্যা, বিশ্ব মানবতার মা, এবং আমার বাচ্চার, আপনার বাচ্চার, আমাদের ভবিষ্যৎ বংশধরদের উনি ভবিষ্যতের স্বপ্ন। উনি আসছেন নারায়ণগঞ্জের সাত সাত জব পড়ে গেছে। আমার এমপি নজরুল ইসলাম বাবু সাহেব আসলেন, উনি ওইখান থেকে গাড়ি নিয়ে আসতে পারেন, হেঁটে আসতে হয়েছে। পুরা রাস্তাঘাট সব চারিদিকে ব্লক কিন্তু। তারপরে তো আমরা নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো আপোষ করছি না, যেভাবে ওনার সিকিউরিটি সিস্টেম যেভাবে এক এক করে ঢুকাচ্ছে সেভাবে ঢুকছি। আশা করছি ইনশাল্লাহ এই মাঠে আমরা 1,25,000 লোক জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে ঈদগার সময়, ধরুন কিছুটা কাটা গেছে তাহলে 1,00,000, আর যদি দাঁড়ায় গায়ে গায়ে লাগিয়ে দাঁড়ায় তাহলে 2,00,000 লোক হয়। অলরেডি এই মাঠ তো 80% ভরেই গেছে। এই মাঠ আমরা বিশ্বাস এরকম মাঠ আরও 4টা 5টা 6টা ভরবে, এবং এই লাইন 5-6 কিলোমিটার যাবে, এবং পাশে একটা স্টেডিয়াম আছে ওটার মধ্যে আমি উপরে দেখছি লোক হয়ে গেছে। সো আমি আশাবাদী যে নারায়ণগঞ্জের মানুষকে জাতির পিতার কন্যা যেভাবে ভালোবাসেন, টু বি অনেস্টলি নারায়ণগঞ্জের মানুষ জাতির পিতার কন্যাকে একইভাবে সমপরিমাণ ভালোবাসে। আজকে ভালোবাসার আদান প্রদান হবে, এবং উনি আমাদেরকে সম্মানিত করেছেন, গর্বিত করেছেন যে ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, স্বাধীনতা আনা তত কষ্টকর, রক্ষা করা তার চেয়ে বেশি কষ্টকর। আর উনি আরেকটা কথা বলেছিলেন ওনার আত্মজীবনীতে, আমার দাদুর বাড়ি বাইতুল ওমানের কথা বলেছিলেন, যে এইটি হলো আওয়ামী লীগের একটি দুর্গ। সেই দুর্গ আমরা টু বি অনেস্টলি আমাদের ব্যর্থতার কারণেই আমরা সেটা হারিয়ে ফেলেছিলাম। বাট আলহামদুলিল্লাহ আজকে নির্বাচনের শেষ মিটিংটা নারায়ণগঞ্জে করে আমরা আমাদের ওনাদের মতো আমরা জীবনে হতে পারবো না, আমার বাবা একজন শামসুজ্জি ওনাদের মতো হতে পারবো না, বাট অন্তপক্ষে আমরা মিনিমাম সম্মানটুকু আজকে নেত্রী আমাদের যেটা দিয়েছেন শেষ মিটিং, আমরা মনে করি যে ওনাদের আত্মার শান্তি পাবে। দেখেন জামাত এটা আমাদের লজ্জা, যারা আমাদের মা বোনের সম্মান নিয়েছে, রাজাকার আলবদ আল শামস, তারা যে এখনও রাজনীতি করে। হ্যাঁ, আমার সাংবাদিক ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কিভাবে তাদের কভার করেন, কেন তাদের কথা শুনান, কেন বা কিন্তু তাদের জিজ্ঞেস করেন? এই যেই মাদের ইজ্জত নিয়েছে, কত সন্তানের সামনে তার এক মাকে একটা একটা করে কাপড় খুলে বিবস্ত্রকে ধর্ষণ করেছে যারা, আমরা মিডিয়াতে তাদের কথা শুনবো কেন এবং বলবো কেন? সো আমি তাদেরকে যুদ্ধ অপরাধী দল মনে করি। পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই যেখানে যুদ্ধ অপরাধীদের রাজনীতি করার সুযোগ পায়। বিএনপিকে একটা সময় দল ভাবতাম, এখন আর রাজনীতি দল ভাবি না, বিকজ 500 মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, ট্রেনের মধ্যে একটা মা একটা মেয়েকে বাচ্চাকে একসাথে পুড়িয়ে মারা, একটা মৃত পুলিশকে চাপা দিয়ে কোপানা, এটাকে আর যাই হোক আমি মনে করি না রাজনীতি হতে পারে। দেখেন এই নির্বাচন আমার কাছে 70 নির্বাচনের চেয়েও কঠিন। একটি অদৃশ্য শক্তি খেলছে, আকাশে শকুনি উঠছে, তাদের পারপাস সাফ করছে জামাত বিএনপি তো আছেই, আরও কিছু লোক আছে যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সিয়াল মনে করেন। হ্যাঁ, এদেশের গরিব মানুষ যখন অভাবে পড়ে তারা তখন তার জমি বেচে খায় কিংবা তার বাসার জিনিসপত্র বেচে খায়, আর কিছু লোক আছে যারা নামের পিছিয়ে ডক্টর লাগায় তারা দেশ বেচে খায়। ওই দেশ বেচা গ্রুপ বিএনপি এবং জামাত যারা চাবে যে নির্বাচনে ভোট না, এবং সহিংসতাও করবে, বাট একটা জিনিস আপনাকে আমি নির্ভয়ে বলতে পারি, ইনশাল্লাহ শয়তান কোনো সময় আল্লাহর রহমতের সাথে পারে না, ওরাও পারবে না। থ্যাংক ইউ।